জব করতে ডাটা এন্ট্রি ডাটা অপারেটর সামান্য সারাদিনে আধ ঘন্টা এক ঘন্টা, আমরা তো সারাদিনে 3-4 ঘন্টা ফোনের পিছনেই কাটিয়ে দিই। তাহলে যদি আধ ঘন্টা এক ঘন্টা যদি আমরা কাজ করি ডাটা এন্ট্রি কাজ, তাতে যদি আমাদের যদি দিনে 200-300 টাকা ইনকাম হয়ে থাকে সেটা প্রত্যেকেরই ভালো। যদি আপনারা ইন্টারেস্ট থাকেন তো ভিডিওটি দেখবেন, ইন্টারেস্ট না থাকলে ভিডিওটা দেখার দরকার নেই, সময় অপচয় করার দরকার নেই। তো শুরু করা যাক। প্রথমে আমরা এসে গেছি গুগলে। মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল খুলেছি, ক্রোম ব্রাউজারে খুলে এখানে আমরা লিখছি যে www.online job দেখুন খুলে গেছে। একটা কাজ করতে হবে, দেখুন এটা আমরা যদি এইখানে এই জায়গাটা হাত দিয়ে 3D এটাকে আমরা মোবাইলটাকে ডেস্কটপের মতো করে নিই, ডেস্কটপ মোড এইখানে দেখতে পাচ্ছেন এই ডেস্কটপ মোডে করে দিলাম, তাহলে কী হবে আমরা কম্পিউটারের কাজটাও মোবাইলে করতে পারব। তো চলে এসেছি এইটাকে জুম করে দিই। এইখানে আমরা দেখতে পাচ্ছেন প্রচুর ওয়েবসাইট আছে, আমরা কোন ওয়েবসাইটেতে যাব এইখানে নিচের দিকে দেখা যাক, এইখানে দেখতে পাচ্ছেন এই যে একদম দেখুন উপরে যেটা আছে আরও বড় করে দেখাচ্ছি www.naukri.com এই ওয়েবসাইটটাতে যাবো কেন, এই ওয়েবসাইটটা অন্যান্য ওয়েবসাইটের থেকে ভালো। তো যাওয়া যাক naukri.com ওয়েবসাইটটা, গেলাম naukri.com ওয়েবসাইটটা, খুলছে একটু সময় লাগছে, এই খুলে গেছে। এইবার দেখতে পাচ্ছেন খুব ছোট, আমি বড় করে দেখাচ্ছি জুম করে দেখুন, প্রথমে এই দেখুন এখানে দেওয়া আছে উপরে naukri.com ইন্ডিয়াস নাম্বার ওয়ান জব। আরেকটা কথা বলি, এই লোকেশানটা দেওয়া আছে দেখুন 20 মোর দ্যান 20 দেখেছেন, এখানে ব্যাঙ্গালোর আছে, চেন্নাই আছে, নিউ দিল্লি, কলকাতা, কলকাতা আছে, আর ওইদিকে গেলে দেখতে পাবেন সব রকম আছে। তাহলে আপনি কলকাতায় যদি থেকে করতে চাইলে কলকাতাটা ঠিক চিনে দেবেন, কিন্তু কলকাতা যেহেতু এটা অনলাইন জব তো অনলাইন জব যেহেতু আমরা কলকাতা দেবো না, আমরা পুরোটাতে করতে যেহেতু বাড়িতে বসে করবো। নিচের দিকে ক্রাইটেরিয়াগুলো দেখে নেবেন, স্যালারি দেওয়া আছে, এক্সপিরিয়েন্স দেওয়া আছে, এগুলো পারলে দেবেন না পারলে দেওয়ার দরকার নেই কোনো কিছু, এগুলো কিছু দেখতে হবে না, আমরা কাজ করব টাকা নেব ব্যাস। এইবারে চলে আসি মেন ওয়েবসাইটে, দেখতে পাচ্ছেন যে ফুল টাইম পার্ট টাইম ফুল টাইম অনলাইন বেস জব। তো কী করব এটাতে আমরা ক্লিক করব। তার আগে একটা কথা বলি, এটাতে ঢোকার আগে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন না করলে কোনো তো ওয়েবসাইট আপনাকে তাদের মানে ওয়েবসাইটে ঢুকতে দেবে না। এই তবুও দেখাচ্ছে এই দেখুন খুললাম naukri.com খুলছে, এইবারে দেখুন এইবারে দিয়েছে জব ডিটেলস 0-5 ভ্যাকেন্সি দিয়েছে, মুক্তমহানাদান দিয়েছে, দেখুন এবার নিচের দিকটা জব ডেসক্রিপশানগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের জব দেওয়া আছে, বিভিন্ন ধরনের জব দেওয়া আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটাতে ঢুকে ক্লিক করুন। তার আগে একটা কথা বলে রাখি, এই ধরুন অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কী করতে হবে, ইউজার ইমেল আইডি পাসওয়ার্ড দেবে, কিন্তু আপনার তো ইউজার ইমেল আইডি পাসওয়ার্ডই নেই, তাহলে কী করব। এই দেখতে পাচ্ছেন একদম ডান সাইডের উপরে আছে রেজিস্টার টু অ্যাপ্লাই, এইখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলাম খুলে গেছে নতুন পেজ। কী দিতে হবে, ফুল নেম, আপনার নামটা পুরো নাম দেবেন, তারপরে কী দেবে ইমেল অ্যাড্রেস। হ্যাঁ একটা কথা বলে রাখি, ইমেল অ্যাড্রেসটা যেটা দেবেন সেটা যেন আপনার অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস হয়, কারণ এই যে ওয়েবসাইটটা তারা আপনাকে মেলেই কিন্তু জবগুলো অর্থাৎ ডাটাগুলো পাঠাবে, এবং ওই ডাটাগুলো আপনাকে মেল থেকে কালেক্ট করে নিয়ে তারপরে ওনাদেরকে সেন্ড করতে হবে, এই জন্য অ্যাক্টিভ মেলটা দেবেন। পাসওয়ার্ডটা একটু ভালোভাবে দেবেন, সে আপনারা জানেন, একটু আপার কেস লোয়ার কেস সব দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দেবেন দিয়ে, তাই মোবাইল নাম্বারটা একটা কথা বল দেখেছেন তো, সেন্ড মি ইম্পর্ট্যান্ট আপডেটস অন হোয়াটসঅ্যাপ, যদি হোয়াটসঅ্যাপে যদি কিছু ইম্পর্ট্যান্ট আপডেট চান তাহলে এটা ক্লিক করা আছে, আর যদি না চান যে আপনার হোয়াটসঅ্যাপে দরকার নেই মেলেই আপনি করবেন তাহলে টিকচেনটা তুলে দেবেন,
দিয়ে কি করব রেজিস্টারে ক্লিক করবে। ক্লিক করলেই হয়ে গেল। তারপরে আমার যেহেতু করা আছে আমি চলে এসেছি ব্যাকে, এরপরে কী করতে হবে লগ ইন করবেন। তাহলে ইউজার নেম আইডি দিয়ে লগ ইন করবেন, করে আপনি ওয়েবসাইটটাতে চলে যাবেন। এইভাবে মোটামুটি আপনারা করতে পারেন এবং বাড়িতে বসে পার্ট টাইম ফুল টাইম জব করতে পারেন, তাতে আপনাদের হাত খরচ হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও আরও আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।